হয় শ্ৰদ্ধাৰ অসমবাসী ৰাইজ, নমস্কাৰ। মই সদৌ অসম নাগানা সংঘৰ সম্পাদক নিপন দত্ত কলিতাই আপোনালোকলৈ সেৱা নিবেদন কৰিছোঁ। অসমৰ উদীয়মান নাগানামৰ শিল্পী বিজিত হালৈ, বিজিত হালৈ এটি নাগানাম বাণীবদ্ধ কৰিছে। তেওঁ নামটো হ'ল অভিভক্ত ময়ূৰপক্ষী। অভিভক্ত ময়ূৰপক্ষী নামটো আশা কৰিছোঁ অসমৰ ৰাইজে সুন্দৰভাৱে আঁকোৱালি ল'ব। নামটো সুন্দৰ কাহিনী, সুন্দৰ সুৰ সংযোজিত হৈ আছে। ইতিমধ্যে বিজিত হালৈয়ে অসমৰ বিভিন্ন নাগানামৰ প্ৰতিযোগিতাত 2-3টা পুৰস্কাৰ পাবলৈ সক্ষম হৈছে। উদীয়মান ডেকা ল'ৰা, আগবাঢ়ি আহক, আপোনালোকে আশীৰ্বাদ কৰক, মৰম কৰক, আৰু তেওঁৰ নামটো সুন্দৰভাৱে প্ৰচাৰ হোৱাত আপোনালোকে সহায় উপদেশ আৰু আশীৰ্বাদ দিয়ক। ধন্যবাদ। প্ৰভু অ কৃষ্ণ নিৰাণ সুধিগণৰ পদ ধূলি ও আমি হবে হিরে তুলি পুৰাণৰ পদ আমি কৰিব প্ৰ
একদিনা পরীক্ষিত রজায় শুকমুনির মুখত শ্রীকৃষ্ণর দশ অবতারর কথা শুনি আসিল। তেতিয়া পরীক্ষিতে শুকমুনিক চাই এটি প্রশ্ন করেছিল, গুরুদেব গুরুদেব। পরীক্ষিতে বোলে, গুরু কোয়া মোরয় আগে কি কারণে ময়ূর পাখি কৃষ্ণয় রাখিলাম বোলে। ধন্য ধন্য রজা পরীক্ষিত, সেই সকলবিলাক কথা কও মই তোমাৰ আগত। কার্তিকর বাহন আছিল সেই ময়ূর পক্ষী, একদিনা কি কারণে অভিশাপ দিলা দুর্গা দেবী, একদিনা কি কারণে অভিশাপ দিলা দুর্গা দেবী। হয় একদিনা দেবগণে ইন্দ্রাহ ভাত নিতাগীত সাইয়াসিল আনন্দ মনত। রম্ভা মেনকারু উর্বশী সুন্দরী, নানা অঙ্গি ভঙ্গি করি, নানা অঙ্গি ভঙ্গি করি, হে নাচি নাচি অপেশ্বরী অভাগরী প। সুন্দর সুন্দর বলি হবে, সুন্দর সুন্দর বলি হবে, এ নিত্য সাই দুর্গাই আচরিত।
এতিয়া চাওক নাম ধর্মী রাইজ হে কাম ভাব দুর্গা দেবীর অজাগিলা আর চাওক নাম ধর্মী রাইজ সেই তিন কোটি দেবতার মাজত সবাতকৈ ধুনিয়া আছিল কার্তিক ধীরে ধীরে চলি গইলা ধীরে ধীরে চলি গইলা কার্তিকৰ রূপ দেখি দুহাত মেলি দুর্গা আই আগবাড়ি যাই কার্তিকৰ রূপ দেখি ব্যবহারত কার্তিক মহালয় কহি বেলা গিলা পাছে আই আই হে দুর্গা দেবী চরণতে ধরো মই মাতৃপুত্রর মিলন নহয় জানিবা নিশ্চয় দয়া করা হে দুর্গা সম্ভবে নহয় হে দুর্গা দেবী অকার্তিকর কথা দুর্গাই ক্রোধ জ্বলিলা কার্তিক কার্তিক কসাই পাছে
কার্তিক কসাই পাছে হুন কার্তিক পার্বতীর নন্দন পুরুষ হই নারীর তই নুবুজিলি মন আতর হই গলি তই মক নিদিলি আলিঙ্গন হেই দোষে অভিহাপ দি মেটিক কি অ দুর্গার কথা কার্তিকে মহাভয় পাইলা আই আই দুর্গা দেবীক চাই পাছে দুর্গা দেবীক চাই পাছে হে দুর্গা আই এষাৰ কথা ক মই তোমাক এদিন আমি দুয়ো মিলি গুপ্ত স্থানে যাম চলি কোনেও যেন গমকে নাপায় কিন্তু আই এটা শর্ত আছে আই তুমি মোর রাখিবা মনত যি সময়ত তুমি আর মই সেই গুপ্ত স্থানত উপস্থিত হম তোমার আর মোর বাহিরে যাতে সেই গুপ্ত স্থানত কোনেও উপস্থিত নহয় আর যদি কোনোবা এজনে আহি উপস্থিত হয় তেনেহলেই লগেই লগেই তোমার কাষর পরা আতরি আহিম মই জানিবা নিশ্চয় অ হব হব বুলি দুর্গা অলাই আহিলা আর হেই ভালেই ইন্দ্রর সভার নিত্য গীত ইন্দ্রর সভার নিত্য গীত এ হব কথা নারদ মুনি শুনিবাক নারায়ণ 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 নারদ মুনিয়ে মনে মনে ভাবেই হারে এই সকলবিলাক কথা এই সকলবিলাক কথা মই প্রভু কৃষ্ণর আগত কবই লাগিব নহলেই মহা অঘটন ঘটিব অ কৃষ্ণ রাগে ক বুলি ও যাই নারদ যাই হাতে বিনাতি বাই কৃষ্ণই রসরে চলি যাই নারদে বুলন্ত প্রভু অহর্বনাশ প্রভু প্রভু কার্তিক রূপ দেখি প্রভু প্রভু ও আলিঙ্গন বিচারি দুর্গা আহে আগবাড়ি কিন্তু প্রভু আলিঙ্গন নিদি কার্তিক আলিঙ্গন নিদি কার্তিক আর প্রভু কাম ভাবে জর্জরিত অহৈলা দুর্গা অভিহাপ দিব খুঁজে অভিহাপ দিব খুঁজে প্রভু প্রভু ও হব কথা প্রভু ময় কল ভাঙি ও হব কথা প্রভু ময় কল ভাঙি এহি বলি নারদ মুনি
মুনি আগে ওয়ে হিবুলি নারদ মুনি অন্য স্থানে আর হেই ফালে কার্তিক আর দুর্গায় কি করিলা আতয়ন অন্তরে হন জন কথা আতয়ন অন্তরে হন ও এদিন কার্তিক দুর্গা দেবী ও দুয় গুপ্ত স্থানে মিলি নানা কথা করে আলোচন নারায়ণে ভাবে মনে ম মনে মনে ভাবে অন্তর জামি নারায়ণে ভাবে মনে মনে ময়ূর পক্ষী মাতি আনি বুলিলা বসনে বুলিলা বসনে ময়ূর হেই কাইমক বন কার্তিকক বিচারি তুমি কার্তিকক বিচারি তুমি হব প্রভু অ আজ্ঞা পাই ময়ূর পক্ষী রই না থাকিলা কার্তিকক বিচারি ময়ূর গমন করিলা কার্তিকক বিচারি ময়ূর গমন করিলা এ কত বেলি ময়ূর পক্ষী অ কাম্য বন অ মনে ভাবে কার্তিকক মনে ভাবে কার্তিকক এই উড়ি উড়ি ময়ূর পক্ষী অবনর মাস আর কত দূরে দুর্গার সঙ্গে কার্তিক দুর্গার সঙ্গে কার্তিক এ কার্তিকক দেখি ময়ূর রই না থাকিলা সরে গয় কার্তিক সরে গয় এ ময়ূরক দেখি কার্তিক অ আচরিত দুর্গার কাষর পরা কার্তিক দুর্গার কাষর পরা কার্তিক আই আই তোমার মনত আছেনে আই মই যে তোমাক মই যে তোমাক কৈছিল হেই মোর শর্তর কথা মোর শর্ত মতে আই অ তুমি হারি আই কোনদিনে মক তুমি কোনদিনেই মক তুমি অ এহি বুলি কার্তিকে
মহাক্রোধে দুর্গা দেবী মহাক্রোধে দুর্গা দেবী শুন হেরা ময়ূর পক্ষী তয় আমার অবসন যি সময়ত আহি তই আমার সঙ্গমত বাধা দিলি সেই দোষে অভিশাপ দি মেতি আজিৰ পৰা তহত ময়ূর জাতি তোর কোনোদিনেই সঙ্গম নহব তই রাখবি মনত ঐ অভিশাপ দি দুর্গা দেবী যাবলৈ কান্দি কান্দি ময়ূর পক্ষী নিদিবা অভিহা হে দুর্গা অভিহাপ নিদিবা পথাই দিলে সেই কারণে আহিল মই সেই কারণে আহিল মই অভিশাপ মোর খণ্ডন নহব এহি বুলি দুর্গা দেবী হে কান্দি কান্দি ময়ূর পক্ষী আউলতিয়া কৃষ্ণ রাগে যাও বুলি ও কান্দি কান্দি ময়ূর পক্ষী উড়ি উড়ি যায় উড়ি উড়ি যায় কোন মুকুতি রূপায় মুকুতি রূপায় ওরে ওরে যায়
হে প্রভু নারায়ণ কান্দি কান্দি কৃষ্ণৰ ৰাগে হব কথা কয় হে প্রভু তোমাৰ দেখ মতে মই পালো হে হিঠাই আৰু প্ৰভু বিনা দোষে অভিহাপ দিলা দুৰ্গাই কথাত কৃষ্ণই হাঁহিব লাগিলা শুনা ময়ূৰ পক্ষী ময়ূৰ পক্ষীক চাই পাছে ময়ূৰ পক্ষীক চাই পাছে অ কৃষ্ণই বোলে ময়ূৰ তুমি হেৰা ময়ূৰ পক্ষী চিন্তা নকৰিবা মই কিয় কৈছো জানা সকলোবোৰ ঠিক হ'ব নিশ্চয় জানিবা ময়ূৰ পক্ষী যি সময়ত নক তুমি সেইকাৰণে ময়ো তোমাক পাছত বাৰু প্ৰভু শ্ৰীকৃষ্ণই কি কৰিলে সেই ময়ূৰ পক্ষীৰ গাৰ পৰা এটি ময়ূৰ পাখি আনি তেওঁৰ মূৰত অতি যতনেই ৰাখিলে তাৰ পাছত প্ৰভু শ্ৰীকৃষ্ণই সেই ময়ূৰ পক্ষীক ক'লে শুনা ময়ূৰ পক্ষী আজিৰ পৰা তোমাৰ স্থান কেতিয়াও তলত নহয় আজিৰ পৰা তোমাৰ স্থান সদায় মোৰ মূৰৰ ওপৰত আৰু শুনা যেতিয়া এই পৃথিৱীত মই এটি এটিকৈ দশ অৱতাৰ ধৰিম প্ৰত্যেক অৱতাৰতেই তোমাৰ এই মূৰ পাখি মই মূৰতেই ৰাখিম আৰু শুনা আজিৰ পৰা তোমালোক মতা ময়ূৰৰ যেতিয়া কাম ভাৱ জাগিব সেই বীৰ্য ভূমিত পৰিব আৰু সেই বীৰ্য তোমালোকৰ মাইকী ময়ূৰবোৰে ভক্ষণ কৰিব আৰু এনেকৈয়েই তোমালোকৰ বংশ বৃদ্ধি হৈ যাব
এনে কয়েই তোমালোকৰ বংশ বৃদ্ধি হৈ যাব। হে কৃষ্ণৰ কথা শুনি মৌৰৰ অই আনন্দ আমি কৃষ্ণৰ চৰণে ধৰি অস্তুতিয়াৰ